Yamalo, Thai fully synthetic, RS4GP. This is the fourth one that's I installed in my bike today. এর আগে আমি আরো তিনটা ইয়ামা লুপ ইউজ করেছি থাই। আজকে তিন নাম্বারটা ড্রেন দিলাম 3100 কিলোমিটার পর। তো সময় হয়েছে, যেহেতু আমি তিনটা ইউজ করেছি এবং চারটা আজকে ইনস্টল করব, তো আপনাদের সাথে ইয়ামা লুপ থাই RS4GP এটা নিয়ে পজিটিভ নেগেটিভ এবং যেহেতু এটা নিয়ে অনেক রাইড করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইঞ্জিন অয়েলটা আসলে কেমন, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন মাই ইউটিউব চ্যানেল মোটরসাইকেলিস্ট অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। বরাবরের মতো আমি মার্ক সবুজ আপনাদের সাথে আছি। আজকের যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব, মূলত এটা ইঞ্জিন অয়েল সম্পর্কিত একটা ব্লগ। আপনারা আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি R15 V3 ইয়ামা লো ফুল্লি সিনথেটিক ইঞ্জিন অয়েলটি ইউজ করি, যেটা RS4GP থাই প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটা আমি মূলত তিনটা বোতল ইউজ করেছি এবং চার নাম্বার বোতল ইনস্টল করেছি কয়েকদিন আগে। অলরেডি 374 কিলোমিটার চলেছে চার নাম্বার। প্রথম ইঞ্জিন অয়েলটি আমি ইউজ করেছিলাম 2800+, দ্বিতীয়টা 2900+, আর তৃতীয় যে বোতলটা সেটা আমি 3100 কিলোমিটারে ড্রেন দিই তিন চার দিন আগে। এখন ঘটনা হচ্ছে, যেহেতু এই একটা ইঞ্জিন অয়েল, এই ইঞ্জিন অয়েলটার দাম 1750 টাকা, বিরাট এক দাম। তো আমি চিন্তা করতেছি যে এত দামি একটা ইঞ্জিন অয়েল, এই জিনিসটা আসলে কেমন বা কী অবস্থা, এটা নিয়ে আপনাদের সামনে কিছু পজিটিভ নেগেটিভ সব ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যে ইঞ্জিন অয়েলটা ইউজ করে আসলে আমি কী পরিমাণ সন্তুষ্ট বা অসন্তুষ্ট, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি এই মুহূর্তে আছি আপনার কোথায়, এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের ভালুকাতে চলে এসেছি, ওই সামনেই ভালুকা। আপনারা জানেন যে ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি অনেক জায়গায় রাইড করেছি, তিন্দুতে গেছি, পাহাড়ে গেছি, আশেপাশে সিটিতে, হাইওয়ে অনেকগুলি ট্যুর দিয়েছি। তিনটা ইঞ্জিন অয়েলে মোটামুটি 3×9 প্রায় 8500-9000 কিলোমিটার মতো রাইড করেছি। তো ইঞ্জিন অয়েলটা সম্পর্কে প্রথমে বলতে গেলে, প্রথমে যে জিনিসটা আপনার চোখের সামনে চলে আসবে বা আপনার নলেজে আসবে, যে একটা ইঞ্জিন অয়েল 1750 টাকা, বাংলাদেশের মতো একটা প্রেক্ষাপটে 1750 টাকা একটা ইঞ্জিন অয়েলের দাম, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই 1750 টাকা দিয়ে আসলে আমি কি পরিমাণ স্যাটিসফাই। এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা যারা বাঙালি বাইকার আছি তারা সেটা চিন্তা করি, সেটা হচ্ছে যে একটা ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আমি আসলে কত কিলোমিটার রাইড করতে পারবো। যদিও এটার সাথে কত কিলোমিটার রাইড করা এটা সম্পর্ক তেমন নাই, কারণ ফুললি সিনথেটিক মানে একটা অন্যরকম ইঞ্জিন অয়েল, যেটার মধ্যে আপনারা জানেন স্টার ইউজ করা হয়, গ্রুপ থ্রির বেজ অয়েল। তো যাই হোক, ইঞ্জিন অয়েল সম্পর্কিত বিষয়াদি নিয়ে, ইঞ্জিন অয়েলের গ্রুপ টুপ নিয়ে আরেকদিন আপনাদের সামনে আলোচনা করব। তো আপনাদের সামনে আজকে ওই যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি ওইটা নিয়ে আলোচনা করাটা মনে হয় সমীচীন, কারণ 1750 টাকা দামের এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি আসলে কতটুকু সন্তুষ্ট। ফার্স্ট অফ অল, এটা থাইল্যান্ডের ইয়ামা লুপ 10W40 RS4GP, দ্যাট মিন্স ইটস এ রেসিং ইঞ্জিন অয়েল। এটা হচ্ছে রেসিং ইঞ্জিন অয়েল, ইটস নট ফর কমিউটিং বাইকিং বা কমিউটিং বাইকার। এটা যারা ইউজ করবে, যারা হাই রেভ হাই থ্রোটল পছন্দ করে, তাদের জন্য মূলত ইঞ্জিন অয়েলটা ইয়ামা লুপ ক্রিয়েট করেছে, তৈরি করেছে। তো এই ইঞ্জিন অয়েলটা আপনি যদি সিটিতে চালান, তো তারপরে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে, আপনি যদি টুক 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 কুট 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 করে সিটিতে চালান, তাহলে আপনার
আপনার ইঞ্জিনের ডান সাইডটা গরম হয়ে যাবে, আপনার ইঞ্জিন প্রচুর পরিমাণে গরম হবে এবং আপনার কাছে মনে হবে জ্যাম, সব কিছু জ্যাম জ্যাম লাগবে সিটিতে। কিন্তু হাইওয়েতে যখন আপনি ইঞ্জিন অয়েলটা নিয়ে উঠবেন, যখন আপনি হাই রেভ করবেন, রেড লাইনে শিফট করবেন, তখন আসলে বুঝতে পারবেন যে এটার নাম কেন RS4GP রেসিং। আমি প্রথম ইঞ্জিন অয়েলটা 2-400 কিলোমিটার পর্যন্ত সিটিতে রাইড করেছি। ও, এখানে একটা কথা বলে নিই, এই ইঞ্জিন অয়েলের একটা বাজে দিক আছে, সেটা হচ্ছে এটা অ্যাডজাস্ট হইতে সময় নেয়, প্রচুর পরিমাণে সময় নেয় ইঞ্জিন অয়েলটা অ্যাডজাস্ট হইতে। কিন্তু অ্যাডজাস্ট হওয়ার পর এই ইঞ্জিন অয়েল আপনাকে যে পারফরমেন্স দিবে সেটা আপনি অন্য সব ইঞ্জিন অয়েল থেকে পাবেন কি না, যেহেতু আমি প্রচুর পরিমাণে ইঞ্জিন অয়েল ইউজ করেছি, প্রচুর পরিমাণে ইঞ্জিন অয়েল নিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছি, তো সেই তুলনায় বলতে পারি যে RS4GP ইয়ামাহা থাইলুপ ইঞ্জিন অয়েলটা হাই রেভার এবং হাই থ্রটলার বা রেড লাইনে যারা গিয়ার শিফট করে তাদের জন্য পারফেক্ট একটা ইঞ্জিন অয়েল। ইটস নট ফর কমিউটিং বাইকার, যারা কমিউটিং করেন, সিটিতে রাইড করেন, তারা ইঞ্জিন অয়েলটা ইউজ করেন না, কারণ আপনারা প্যারা খাবেন। আর এই ইঞ্জিন অয়েলটার খারাপ দিক বলতে গেলে আরেকটা খারাপ দিক বলতে হয়, সেটা হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা আপনার অ্যাডজাস্ট হইতে 1000 কিলোমিটার সময় নেয়। আপনারা বিশ্বাস করবেন কি না, আমি 4 নম্বরটা যেহেতু কোথায় ভালুকা চলে আসছি না, আচ্ছা আমি 4 নম্বরটা যেহেতু ইনস্টল করেছি, প্রায় 379 কিলোমিটারের মতো রাইড করেছি, তারপরও মনে হচ্ছে আমার ইঞ্জিন জ্যাম। এই ইঞ্জিন অয়েলটা 800-900-1000 কিলোমিটার পর্যন্ত একটু কেমন কেমন লাগে, এরপর আপনি 3000 কিলোমিটার পর্যন্ত যদি রাইড করেন, বাকি 2000 কিলোমিটার 2200 কিলোমিটার আপনি জাস্ট ফিল নেবেন যে হোয়াট ইজ RS4GP থাই ইয়ামাহা লুপ ফুল্লি সিনথেটিক। তো ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করব চিন্তা ভাবনা করেছি, যেহেতু 4টা ইউজ করেছি, আরও একটা ইঞ্জিন অয়েল আমার কাছে আছে, আমি একসাথে 5টা নিয়েছিলাম, 5টা ইঞ্জিন অয়েল পুরাটাই আমি ইউজ করব। তো একটা প্রবলেমটা হচ্ছে ওই দাম নিয়ে আসলে বিরাট একটা কেরা। এই ইঞ্জিন অয়েলটা 1750 টাকা দিয়ে বাংলাদেশের মতো মার্কেটের বাইকাররা চালানো খুবই টাফ। আমরা যেইখানে আপনার বাজারে অন্য সব যে ইঞ্জিন অয়েলগুলি আছে এগুলির যেই দাম, সেই দাম অনুযায়ী এটার দাম অনেক বেশি। এই ইঞ্জিন অয়েলের যদি আমি পজিটিভ দিক বলতে চাই, এটার পজিটিভ দিক হচ্ছে স্মুথ অ্যান্ড কী বলে এটার খিচ, আপনি খিচান বাইক, আপনি হাই রেভে খিচান হাইওয়েতে, আপনার গিয়ার শিফটিং যে কী অবস্থা হবে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি যদি টুকটুক করে সিটিতে রাইড করেন তাহলে আপনার গিয়ার শিফটিং অনেক হার্ড হয়ে যাবে। তো যারা অ্যাকচুয়ালি লং রাইড করেন এবং হাইওয়ে দিয়ে প্রচুর পরিমাণে চলেন বা একটু স্পিড ব্রেকার, তাদের জন্য ইঞ্জিন অয়েলটা পারফেক্ট। কিন্তু অ্যাজ ইউজুয়াল বাইকারদের জন্য ইঞ্জিন অয়েলটা ইউজ করার পক্ষে আমি কখনোই না। আমি এখন 69-এ চালাচ্ছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডেতে, ইঞ্জিন অয়েলটার ফিল নিচ্ছি যে আসলে এটা কী অবস্থা, কী পরিমাণ রেসপন্স দেয়। আমার দেখেন 6 গিয়ারে 69, বিশ্বাস হয় আমার গাড়ি, আমার বাইক কিন্তু 6 গিয়ারে আবার 150 উঠে। তো যাই হোক, আমি স্পিড ব্রেকার না, আমি কখনো গতিতে রাইড করি নাই, কিন্তু টপ স্পিড যে চেক করি নাই তাও কিন্তু ঠিক না, টপ স্পিড কিন্তু ঠিকই চেক করেছি, বাট আমি ইম্যাচিওর বাইকার না যে টপ স্পিড আমি সবার সাথে টপ স্পিড শেয়ার করব, টপ স্পিডের ভিডিও দিব, টপ স্পিডের ভিডিও দিয়ে অন্যদেরকে উৎসাহিত করব। আশা করি এই কাজগুলি বাইকাররা করবেন না, টপ স্পিডের ভিডিও দিবেন না, আপনি নিজে টপ উঠান, আপনি আপনার নিজের মতো টপ উঠান, কিন্তু এটা ভিডিও করে আপনার সোশ্যাল মিডিয়াগুলিতে আপনারা দিবেন না। প্লিজ অনুরোধ আপনাদের কাছে, গতি পরিহার করুন, হয়তোবা মাঝে মধ্যে একটু গতি উঠানো যায় ফ্রি রাস্তা পেলে, রাস্তার কন্ডিশন অনুযায়ী অন ডিমান্ড। আমি হচ্ছি অ্যাকচুয়ালি অন ডিমান্ড অনুযায়ী বাইকের গতি উঠাই,
যেই রাস্তার যেই বাউ। তো এখন একটু আস্তে আস্তে চালাচ্ছি, কারণ আপনাদের সাথে ইঞ্জিন অয়েলটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি তাই। আর ইঞ্জিন অয়েলটা এখন এসআই মোটরস প্রথম ইম্পোর্ট করে বাংলাদেশে, কিন্তু তারপরে এখন মোটামুটি অনেক দোকানে, বাইরের দোকানগুলিতে দেখলাম ইঞ্জিন অয়েলটা পাওয়া যায়। আর কী বলবো, এক কথায় ইঞ্জিন অয়েলটাই আমি সন্তুষ্ট এবং এটা আমি কন্টিনিউ করব। তো এসআই মোটরস বা যারাই এটা ইম্পোর্ট করে বাহিরে, আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, এই ইঞ্জিন অয়েলটার দাম 1300-এর ভিতরে যদি নিয়ে আসা যায়, 1300 বা 1400 টাকার ভিতরে, বা সর্বোচ্চ 1500 হইতে পারে, যেহেতু বাংলাদেশে একটা ইঞ্জিন অয়েল আছে আপনারা জানেন, মোটুল 300B, সেটাও 1500 টাকা করে সেল হয়, সেটাও যেহেতু রেসিং ইঞ্জিন অয়েল, তো এটাও যেহেতু রেসিং ইঞ্জিন অয়েল, তো সর্বোচ্চ 1500 পর্যন্ত হইতে পারে, বাট 1750টা আসলে খুব বেশি হয়ে যায়। অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমি, আপনারা বলবেন যে ইঞ্জিন অয়েলের রিভিউ দিতে এসে গপ্প করতে করতে টাইম বাড়াচ্ছে, অ্যাকচুয়ালি টাইম বাড়ানোর না, আমি যেহেতু এখন ময়মনসিংয়ের দিকে যাচ্ছি, তো মনে করলাম যে ইঞ্জিন অয়েলটা যেহেতু আমি 4 নম্বর বোতলটা বাইকে ঢুকিয়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে ইঞ্জিন অয়েলটার কী ফিল, কী অবস্থা। যদি আপনারা কমিউটার বাইকার হন, তো এই ইঞ্জিন অয়েলে আপনি অনেক অনেক সমস্যা পাবেন, অনেক সমস্যা পাবেন, কারণ কমিউটার বাইকারদের জন্য ইঞ্জিন অয়েলটা প্যারা। বাট আপনি যদি হাই রেভার রেড লাইন শিফটার হন, তাহলে আপনার জন্য এই ইঞ্জিন অয়েল পারফেক্ট। আমি মোটুল 300V আমার কমিউটার বাইক FZ V2 ইউজ করেছিলাম, আর তারপরে আমি যে আরেকটা যে থাই রেসিং এটাতে ইউজ করতেছি, তো দুটার মধ্যে তফাত দেখলাম একই, কিন্তু এই RS 4GP ইয়ামাহা লুপ এর পাওয়ার যখন আপনি গিয়ার শিফট করবেন হাই রেভে, আপনি কল্পনা করতে পারবেন না আপনাকে কী পরিমাণে ফিডব্যাক দিবে। আর আপনি যদি সাউন্ড, বাইকের সাউন্ড নিয়ে খুব মাথা ঘামান যে আমার বাইকের সাউন্ড থাকবে টনটনা সাউন্ড, যাতে কিছু না হয়, বাইক কেমন পারফরমেন্স দিল ওইটা দরকার নাই, দরকার হচ্ছে আপনার সাউন্ডের ব্যাপার, তাহলে আমি আপনাকে বলবো এই ইঞ্জিন অয়েল আপনার জন্য না। এই ইঞ্জিন অয়েল আপনি বাইকে ঢাললে আপনার বাইকের সাউন্ড হ্রাস হবে, যেমন মোটুল 300B বা মোটুল 7100 এগুলি ইঞ্জিনে ঢাললে যেমন আপনার সাউন্ড হ্রাস হয়ে যায় বাট পারফরমেন্স দেয় মারদাঙ্গা, সেম অবস্থা হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা আপনার সাউন্ড নষ্ট করে দিবে বাট ফাটাই দিবে আপনার পারফরমেন্স দিয়ে হাইওয়েতে। তো বেশি কথা বলবো না ইঞ্জিন অয়েল নিয়ে, এত কিছু বলার নাই, বেশি কথা বললে আপনারা বলবেন যে মার্কেটিং করতেছি, অ্যাকচুয়ালি মার্কেটিংয়ের কিছু না, আপনারা জানেন আমি অনেক অনেক ইঞ্জিন অয়েল ইউজ করেছি, বাংলাদেশের মোটামুটি অনেক ব্র্যান্ড আমি ইউজ করে এক্সপেরিমেন্ট দিয়েছি, তো সেই লক্ষ্যেই আমি এই RS 4GP ইয়ামাহা লুপ থাই ফুল্লি সিনথেটিক আপনাদের সাথে শেয়ার করলাম। স্বাগতম ত্রিশাল উপজেলা প্রশাসন, ত্রিশালে ঢুকে গেছি। তো যাই হোক, এই ইঞ্জিন অয়েল সম্পর্কে যদি কোনো তথ্য বা আরও কিছু জানার থাকে, আপনার আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রতিটা কমেন্টের যথোপযুক্ত আপনার ইয়ে দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথেন্টিক রিপ্লাই। এবং আমি যেটা ইউজ করে, আমি ব্যবহার করে যেটা পেয়েছি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অ্যাকচুয়ালি আমি মোটর ট্রাভেলার, নিজেকে কখনোই মোটর ব্লগার বলি না, মোটরসাইকেল রিলেটেড ট্রাভেলিং বা টুকটাক ইঞ্জিন অয়েল বাইকের রিভিউ, এগুলি যখন মন চাই দু একটা দিই, আর বাকি টাইম আমি ট্রাভেলিং করি। তো এখন যেহেতু প্যান্ডামিকের একটা অবস্থা চলছে গত 1-2 বছর যাবৎ, তো আমার তেমন ট্যুর নাই, আশেপাশে ঘুরি, তাই ইঞ্জিন অয়েলটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ব্লগে, সেই পর্যন্ত সাথে থাকুন, আসসালামু আলাইকুম।